কথায় বলে চোরের মার বড় গলা, বড় গলা চোরের মার না হয়েও যে মর্যাদাবান নারী হিসেবে সমাজে বাঁচা যায় তা বুঝিয়েছেন বারমারাক জনগোষ্ঠীর নারীরা। উত্তর থাইল্যান্ড আর মায়ানমারের বর্ডার অঞ্চলের কোয়ান জনগোষ্ঠীর মহিলাদের এক ফ্যাশন পরিচয় করায় অদ্ভুত ফ্যাশন হিসেবে। নিজেদের অদ্ভুত বেশভূষার জন্য পরিচিত এই জাতির নারীরা গলায় অনেকটা প্যাঁচানো রিং পরেন, যা দেখতে অদ্ভুত লাগে। তাদের এই রীতি বহুযুগ পুরনো, আর বর্তমানে এই গোষ্ঠীর মানুষরা জানেনও না যে কেন এই রীতি তারা পালন করেন। তবে প্রচলিত আছে মায়ানমারের গ্রামীণ এলাকায় ঠান্ডায় বাড়ে বাঘের উপদ্রব। বাঘেরা আক্রমণ করলে শুরুতে মানুষের গলায় কামড় দেয়। এ কারণে এখানকার নারীরা যুগ যুগ ধরে নিজেদের গলা ধাতুর রিংয়ে ঢেকে রাখা শুরু করে। যদিও এই অদ্ভুত রীতি মহিলাদের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল, কিন্তু এই রিংয়ের কারণে মহিলাদের যথেষ্ট সমস্যাতেও পড়তে হয়। শৈশব থেকেই এই রিং পরিয়ে দেওয়ার কারণে মহিলাদের গলায় টান পড়ে, আর এ কারণে তাদের গলার হাড়ও গুরুতর আঘাত পায়। আচ্ছা, এতক্ষণ তো জানালাম নানা উদ্ভট ফ্যাশনের কথা, তবে সৌন্দর্য প্রতিযোগিতাও যে উদ্ভট কিছু নিয়ে হতে পারে তা হয়তো অনেকেরই অজানা। মানুষ নাকি পুতুল, ময়ূর নাকি কার্টুন, সাজে বোঝা যায় না এমন অদ্ভুত কিছু রূপে হাজির হয় প্রতিযোগীরা। জানিয়ে চলে অল্টারনেটিভ মিস ওয়ার্ল্ড নামের এক প্রতিযোগিতা। লন্ডনের অল্টারনেটিভ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু ১৯৭২ সালে। বছরের পর বছর ধরে যে শোটি চকচকে আলোর বাতিঘর হয়েছে শিল্পী, অভিনয়শিল্পী ও সব ধরনের ফ্যাশন প্রেমীদের কাছে। এখানে এমন কিছু তৈরি করতে হয় যার মধ্যে থাকবে অতিরিক্ত সৃজনশীলতা। মিস ওয়ার্ল্ডের ফরম্যাটের আদলে এখানেও প্রতিযোগীদের তিনটি আলাদা সেট পূরণ করতে হয়, যেখানে থাকে দিবা বস্ত্র, সাঁতারের পোশাক ও সন্ধ্যার পোশাক। বিচারকদের একটি প্যানেল প্রতিযোগীদের ভদ্রতা, ব্যক্তিত্ব এবং মৌলিকতার উপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করে।